হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালোই আছো আর আমিও ভালোই আছি। কিন্তু আমি প্রচণ্ড রকম কুঁড়ে হয়ে গেছি। কেন জানো তো, কবেই দেবজিতের জন্মদিন গেছে, তোমাদেরকে পার্ট ওয়ান আমি ভিডিওটা কবে পোস্ট করেছি অনেক দিন হয়ে গেল, কিন্তু পার্ট টু ভিডিওটা আমার ফোনে মানে রেকর্ড করাই ছিল, কিন্তু তোমাদের সঙ্গে যে পোস্ট করব ওই এডিট করার অভাবে মানে পোস্ট করাই হয়নি। তো যাই হোক, আজকে ভাবলাম একটু সময় করে এই এডিটটা করে নিই, অনেক দিনের ভিডিওটা তো। তো দেখো, এখানে মা মেয়েতে সেজে গুজে বসে রয়েছি, দেবজিতের বন্ধু বান্ধবেরা এবার আসবে। মোটামুটি মানে যেমন পেরেছি তেমন করে একটু সাজিয়ে নিয়েছি, আর এই বেলুনগুলো একটা একটা করে এমন ফাটছে যে কি বলবো তোমাদেরকে। অনেকগুলো বেলুন ছিল, ফেটে ফেটে একদম কম হয়ে গেছে। তো ওর পিপি দরজা খুলতে গেল, এক এক করে বন্ধু আসা শুরু করে দিয়েছে, আর দেবজিৎ তো কখন থেকে অস্থির করে দিয়েছে, কই আসছে ওরা, কই আসছে। আমি বলি দাদার বাবা আসবে। তো দেখো বন্ধুরা, ফাইনালি সব বন্ধুরা চলে এসছে আর এসে সবাই মিলে খুব মজা ফুর্তি শুরু হয়ে গেছে। দেখেন ইন্টু একটু মাথা সরবো বাবা, টুপিটা গই বাবা বন্যা, টুপি কাকে পরাই? বার্থডে শেষ হওয়ার পর টুপি? ওরে বাবারে, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ডিয়ার দেবজি, হ্যাপি বার্থডে টু ইউ। বাহ বাহ বাহ, পাখা চলে গেছে পাখা। করে মুখ ধরে দাঁড়াও, তুই
অনেকক্ষণ ধরে বন্ধু বান্ধবরা মিলে অনেক মজা ফুর্তি হলো। তো দেখো এই বন্ধুগুলো আসতে একটু দেরি করে ফেলেছে, তো ওরা লাস্টে খেতে বসছে ওই জন্য। তো দেখো এক এক করে সবাইকে খেতে দিয়ে দিয়েছি, আর এই যে এখানে আমার মা কাকিমা ওরাও খেতে বসে পড়েছে। তো মা কাকিমা ওরা তো এতক্ষণ ধরে সবাইকে খেয়ে খেতে টেতে দিল, তো আমি বললাম তোমরা এবারে বসে পড়ো, আমি তো আছি, আমি তোমাদেরকে দিয়ে দেবো। তো আমি আর আমার হাজব্যান্ড দুজনে মিলে দিয়ে দিচ্ছি ওদেরকে খেতে। তো আজকের এই জন্মদিনের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ঠিক আছে? তো আশা করি ভালোই লাগবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। তো সারাদিন প্রচুর পরিশ্রম গেছে সকাল থেকে রাত পর্যন্ত, দেখো মুখ চোখ দেখেই বুঝতে পারছো ছেলের জন্মদিন বলে কথা, একটু তো কষ্ট করতেই হবে, কি বলো তোমরা? তো যাই হোক বন্ধুরা, পরে আবার দেখা হবে, কেমন? টাটা।